হাফ সাবট্র্যাক্টার দুটো বিটের বিয়োগ করতে পারে, ফুল সাবট্র্যাক্টার তিনটে বিটের বিয়োগ করতে পারে, এ বি আর এটা আগের বিটের একটা বড়। ঠিক একইভাবে ফুল অ্যাডারের দুটো আউটপুট, একটা হবে ডিফারেন্স বা বিয়োগফল, আর একটা হবে বড় বা যেটা আমরা হাতে ধরি। এখন এই বিয়োগের ট্রুথ টেবিলটা খুব সহজভাবে আমরা কিভাবে করব, প্রথমে করব এ মাইনাস বি, তারপর সেখান থেকে সি কে বাদ দেবো। তাহলে প্রথমে তিনটে জিরো, মানে জিরো থেকে জিরো বা তার থেকে জিরো, সমান জিরো মাইনাস জিরো সমান জিরো, তাহলে ডিফারেন্সও জিরো বড়ও জিরো। এরপরে পরেরটা কি, জিরো মাইনাস জিরো মাইনাস ওয়ান, তাহলে জিরো মাইনাস জিরো করলে হবে জিরো মাইনাস ওয়ান। তাহলে এটাকে যদি এরকমভাবে লিখি, শূন্য থেকে এক বাদ দিতে গেলে হাতে নিতে হবে বা ধার নিতে হবে বা বড় নিতে হবে, তাহলে বড় এক, ধার নিলে কত হবে ওয়ান জিরো, ওয়ান জিরো মানে দুই, দুই থেকে এক বাদ দিলে ডিফারেন্স এক, তাহলে ডিফারেন্সও এক বড়ও এক। এবারে তার পরেরটা কি, জিরো মাইনাস ওয়ান মাইনাস জিরো, তাহলে জিরো মাইনাস ওয়ান করতে গেলে কী হবে, ঠিক আগের মতোই ডিফারেন্সও এক আর হাতে নেবো সেটাও এক, তাহলে বড়টা ওয়ান আগে লিখে দিলাম, ডিফারেন্স এক। এবারে এক থেকে আবার জিরো বিয়োগ, তাহলে বিয়োগফল কত এক। এবার তার পরেরটা কী বলেছে, জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে শূন্য থেকে এক বাদ দিলে বড় এক, এখান থেকে এক ধান নিচ্ছি বড় এক, ওয়ান জিরো মানে দুই, দুই থেকে এক বাদ দিলে এক, ডিফারেন্সও এক, সেখান থেকে আবার এই একটা বাদ দিতে হবে, তাহলে এক মাইনাস এক কত হবে জিরো, তাহলে বিয়োগফল বা ডিফারেন্সটা কত হলো জিরো। এর পরেরটা কোনো সমস্যা হবে না, ওয়ান মাইনাস জিরো মাইনাস জিরো, ওয়ান মাইনাস জিরো হলে এক, মাইনাস জিরো সমান এক, তাহলে ডিফারেন্স এক, বড় কিছু নেই মানে জিরো। এবার ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস জিরো ডিফারেন্স এক, বড় কিছু নেই মাইনাস এক মানে জিরো, জিরো জিরো। ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জিরো, ওয়ান মাইনাস ওয়ান জিরো, জিরো মাইনাস জিরো জিরো জিরো, তাহলে ডিফারেন্স জিরো বড় জিরো। ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো, জিরো থেকে এক বাদ, তাহলে জিরো থেকে এক বাদ দিলে এখান থেকে এক ধান নিতে হবে, তার মানে বড় এক, ডিফারেন্সও এক। তাহলে এইটা আমরা পেলাম ফুল সাবট্র্যাক্টারের ট্রুথ টেবিল। এবার ডিফারেন্সের এক্সপ্রেশন আনব, আমরা জানি ডিফারেন্স কোন কোন বিটের জন্য, কোন কোন বিটগুলোর ক্ষেত্রে ডিফারেন্স ওয়ান এসছে দেখি, এটার জন্যে, এটার জন্যে, এটার জন্যে, এটার জন্যে। তাহলে এই মিন টার্মসগুলোকে লিখতে হবে, তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। এবার এটাকে ছোট করতে হবে, প্রথমটা থেকে এ বার কমন নিলে বি বার সি প্লাস বি সি বার, দ্বিতীয়টা থেকে এ কমন নিলে বি বার সি বার প্লাস বি সি, তাহলে এবার কমন নিলে বি এক্সর সি, এটা এক্সর গেটের এক্সপ্রেশান প্লাস এ, এটা এক্স নর গেটের এক্সপ্রেশান আমরা জানি এক্স অর গেটকে কমপ্লিমেন্ট করলে এক্স নর গেট পাওয়া যায়, উল্টোটাও ঠিক। তাহলে এটাকে লিখতে পারি বি এক্সর সি তার কমপ্লিমেন্ট। এবার ধরে নিলাম বি এক্সর সি সমান এক্স, এটা ধরে নিলাম, তাহলে এ বার এক্স প্লাস এ এক্স বার, এটা আবার একটা এক্সর গেটের এক্সপ্রেশান, তাহলে কী হলো এ এক্সর এক্স। এবার এক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম এ এক্সর বি এক্সর সি। ঠিক এই এক্সপ্রেশানটা ফুল অ্যাডারের সামের ক্ষেত্রেও এসেছিল, অর্থাৎ ফুল অ্যাডারের সাম আর ফুল সাবট্র্যাক্টারের ডিফারেন্সের এক্সপ্রেশান দুটো একই। এবারে বড়োর এক্সপ্রেশান আমরা নিয়ে আসব, দেখা যাক বড়োর এক্সপ্রেশান কী আসে।
বড়র এক্সপ্রেশন এখানে 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 আর এখানে তাহলে এটার জন্য কি হবে এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বার বি সি প্লাস এ বি সি এবার কমন যদি নিই তাহলে এ বার কমন নিলে বি বার সি প্লাস বি সি বার প্লাস এখান থেকে বি সি কমন নিলে এ অর এ বার তাহলে এবার এটা বি এক্স অর সি প্লাস বি সি ডট ওয়ান যেহেতু এ অর এবার সমান ওয়ান তাহলে এটা এক্সপ্রেশনটা পেলাম এবার বি এক্স অর সি প্লাস